জনপ্রিয় ধারাবাহিক কি করে বলবো তোমার শুটিং চলাকালীন পড়ে গিয়ে পায়ে আঘাত পেলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গত বুধবার স্টুডিওয় এই ঘটনা ঘটে। পায়ে ব্যথা নিয়েই গতকাল শুটিং করছিলেন স্বস্তিকা, কিন্তু চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া এবং যাবতীয় পরীক্ষার পর জানা যায় গোড়ালিতে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে। শুক্রবার শুটিংয়ে যেতে পারেননি তিনি, বাড়িতেই ছুটিতে রয়েছেন। এই দিন বাড়ি থেকে ফোনে স্বস্তিকা বলেন, ফ্লোরে শুট চলাকালীন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছি, তখন রুলিং ছিল ফলে ক্যামেরাতেও ধরা রয়েছে। গতকাল তা নিয়েই শুট করেছি, কিন্তু খুব ব্যথা হচ্ছিল, ডান পায়ের গোড়ালিতে কাল ছিটে পড়েছে। সেই দিন প্রোডাকশন থেকে এক্স-রে করাতে নিয়ে গিয়েছিল, বাবাও ডাক্তার দেখিয়েছেন, হেয়ারলাইন ক্র্যাশ আছে, আমাকে এখন রেস্ট নিতে বলেছেন ডাক্তার। স্বস্তিকা জানালেন, আগামী সপ্তাহে কি করে বলবো তোমার টিম পাহাড়ে যাবে আউটডোর শুটিংয়ে, কোনোভাবেই সেই শুটিং তিনি মিস করতে পারবেন না, ফলে তার আগে তাকে সুস্থ হতেই হবে। কি করে বলবো তোমায় ধারাবাহিকে কুশল আজহা এবং স্বস্তিকা দত্ত দর্শকদের দরবারে জনপ্রিয়, তাদের কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এক বছরের বেশি সময় ধরে সফলভাবে কোনো ধারাবাহিক চালানো খুব একটা সহজ কথা নয়, এর পিছনে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। তাই অসুস্থতার মধ্যেও পেশাদার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন স্বস্তিকা।